নিয়োগ দুর্নীতি মামলায় নতুন বেঞ্চ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। যে নিয়োগ দুর্নীতি মামলা চলছে বিগত কয়েক মাস ধরে, সেই নিয়োগ দুর্নীতি মামলায় বেঞ্চ গঠনের কথা বলা হচ্ছে, সেই নতুন বেঞ্চ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। কি জানা যাচ্ছে এই বিষয়ে, যেখানে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে গেল মামলা এবং সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলা শুনানির জন্য নয়া বেঞ্চ, সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন বেঞ্চ গঠন করা হয়েছে এবং সেখানে কার ইতিমধ্যেই দেবাংশু বসাকের বেঞ্চে গেছে মামলা বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানাবেন এই মুহূর্তে প্রিয়াঙ্কা রয়েছেন আমার সঙ্গে। প্রিয়াঙ্কা, বিস্তারিত জানাও এই বিষয়ে। একেবারে মীনাক্ষী, দেখো ইতিমধ্যে যা উঠে আসছে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার জন্য গঠন হলো ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে গেল মামলা। শীর্ষ আদালতের তরফ থেকে নির্দেশ ছিল প্রধান বিচারপতি এই সংক্রান্ত মামলার শুনানির জন্য বেঞ্চ গঠন করবেন, পাশাপাশি সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতে হবে। সেই মর্মেই বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, এসএসসি নিয়োগ দুর্নীতি যে মামলা, সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে কলকাতা হাইকোর্টে এবং সিবিআইকে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং যথাসম্ভব কলকাতা হাইকোর্টেও বিচার শেষ করতে হবে। এবং সেই মতোই গতকাল আমরা দেখেছিলাম এবং রিপাবলিক বাংলা দর্শকদের জানিয়েছিলাম যে আইনজীবীদের তরফ থেকে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল যাদের চটকল দিন নতুন বেঞ্চ গঠন করা হয়, সেই মতে আজ ইতিমধ্যেই নতুন বেঞ্চ গঠন করা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। মীনাক্ষী, ধন্যবাদ। প্রিয়াঙ্কা, নিয়োগ দুর্নীতি মামলায় নতুন বেঞ্চ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। যে নিয়োগ দুর্নীতি মামলা চলছে বিগত কয়েক মাস ধরে, সেই নিয়োগ দুর্নীতি মামলায় নতুন বেঞ্চ গঠনের কথা বলা হচ্ছে, সেই নতুন বেঞ্চ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। কি জানা যাচ্ছে এই বিষয়ে, যেখানে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে গেল মামলা এবং সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলা শুনানির জন্য নয়া বেঞ্চ, সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন বেঞ্চ গঠন করা হয়েছে এবং সেখানে ইতিমধ্যেই দেবাংশু বসাকের বেঞ্চে গেছে মামলা বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানাবেন এই মুহূর্তে প্রিয়াঙ্কা রয়েছেন আমার সঙ্গে। প্রিয়াঙ্কা, বিস্তারিত জানাও এই বিষয়ে। একেবারে মীনাক্ষী, দেখো ইতিমধ্যে যা উঠে আসছে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার জন্য গঠন হলো ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে গেল মামলা। শীর্ষ আদালতের তরফ থেকে নির্দেশ ছিল প্রধান বিচারপতি এই সংক্রান্ত মামলার শুনানির জন্য বেঞ্চ গঠন করবেন, পাশাপাশি সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতে হবে। সেই মর্মেই বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, এসএসসি নিয়োগ দুর্নীতি যে মামলা, সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে কলকাতা হাইকোর্টে এবং সিবিআইকে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং যথাসম্ভব কলকাতা হাইকোর্টেও বিচার শেষ করতে হবে। এবং সেই মতোই গতকাল আমরা দেখেছিলাম এবং রিপাবলিক বাংলা দর্শকদের জানিয়েছিলাম যে আইনজীবীদের তরফ থেকে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল যাদের চটকল দিন নতুন বেঞ্চ গঠন করা হয়, সেই মতে আজ ইতিমধ্যেই নতুন বেঞ্চ গঠন করা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। মীনাক্ষী, ধন্যবাদ। প্রিয়াঙ্কা, নমস্কার। প্রিয় দর্শক নমস্কার। ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে, চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।